হরিদ্বারে আসার পর আমি সকালে হরিদ্বারে হরকিপৌরি ঘাট ও ঘাটের কাছে বিভিন্ন মন্দির দর্শন করে একটু বেলার দিকে গেছিলাম মনসা দেবীর মন্দির ও চণ্ডীদেবীর মন্দির, সঙ্গে অঞ্জনী মায়ের মন্দিরও দর্শন করেছি, যেটা আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি। এবারে সন্ধ্যের দিকে তাড়াতাড়ি করে হরকিপৌরি ঘাটের কাছে ফিরে এলাম আরতি দর্শন করার জন্য। একটু আগে থাকতে আসতে পারলে ভালো হতো, তাহলে একটা ভালো জায়গা পেতাম। এখন দেখা যাক গিয়ে কতটা কি পাই। হরকিপৌরি ঘাটের কাছে এসে দেখলাম লোকে লোকারণ্য, সবাই আগে থেকে এসে যে যার পছন্দের জায়গা নিয়ে বসে পড়েছেন। আমিও যতটা সম্ভব একটু ভিড় ঠেলে এগিয়ে চললাম যে জায়গাটাতে আরতি হবে সেই দিকটাতে। সেখানে পৌঁছতেই ঠিক সন্ধে ছটায় আরতি শুরু হয়ে গেল। ঘাটে মোট ছজন প্রধান পুরোহিত একসঙ্গে আরতি করে থাকেন। এছাড়াও আশপাশে বিভিন্ন মন্দিরের পুরোহিতরাও আরতি করে থাকেন। প্রধান যে ছজন পুরোহিত প্রত্যেকে একই সাথে 1008টি শিখার প্রদীপ নিয়ে আরতি করেন। এখানকার আরতির সময় প্রদীপের শিখার আলোর সাথে কাঁসর ঘণ্টার শব্দ এবং অনুরাধা পাড়োয়ালের গঙ্গা আরতির গান সব মিলে এক মোহময় পরিবেশ তৈরি হয়ে থাকে। মূল আরতি অনুষ্ঠান চলল প্রায় 10 মিনিট ধরে। আরতি অনুষ্ঠানের পরে গঙ্গা মায়ের জয়ের ধ্বনিতে চারিদিক মুখরিত হয়ে উঠল। সবাই আস্তে আস্তে আরতির প্রদীপ শিখার তাপ নিতে ব্যস্ত হয়ে পড়ল। আমিও আশীর্বাদীর তাপ নিয়ে চরণামৃত গ্রহণ করলাম এবং গঙ্গামাকে প্রণাম জানালাম। গঙ্গার ধারে অনেকেই গঙ্গামাকে প্রদীপ জ্বালিয়ে অর্ঘ্য নিবেদন করছেন। সেই প্রদীপ গঙ্গার জলে দুলতে দুলতে এগিয়ে চলেছে। ঘাটের বিভিন্ন দিকে এই রাতের বেলাতেও অনেক মানুষ স্নান করছেন দেখা গেল। হাজার হাজার মানুষ হরকিপৌরি ঘাটের অনুষ্ঠান দেখার পরে বেশ কিছুক্ষণ ঘুরে বেড়াতে থাকেন এখানকার পরিবেশকে উপভোগ করার জন্য। আমিও বেশ কিছুক্ষণ এখানে থেকে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। দেখলাম গঙ্গার ধারের বেশ কিছু দোকান থেকে ভান্ডারার প্রসাদ বিতরণ হচ্ছে। আপনি এরকম দোকানগুলোতে ইচ্ছা করলে নিজের ক্ষমতা অনুযায়ী 500 টাকা হোক 1000 টাকা হোক এরকম অ্যামাউন্ট খরচ করে এরকম ছোটো ছোটো ভান্ডারাও দিতে পারেন। এখানে প্রচুর মানুষ এসে তার প্রসাদও গ্রহণ করবে। অনেক সাধু সন্ত এবং সাধারণ মানুষ এই ভান্ডারার প্রসাদ গ্রহণ করে থাকেন। ঘাটের একদিকে দেখলাম একজন সহৃদয় ব্যক্তি ভান্ডারা দিচ্ছেন ও তার সাথে গরিবদের নতুন বস্ত্র বিতরণ করছেন, দেখে খুবই ভালো লাগলো। হরকিপৌরি ঘাটের আশেপাশে বেশ কিছুক্ষণ ঘুরে বেড়ানোর পর এবারে ভারত সেবাশ্রম সংঘ অর্থাৎ আমার গুরু আশ্রমে ফেরার পথ ধরলাম। আজ সারাদিন হরিদ্বারের অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গা দর্শন করলাম। কাল সকালে বাসস্ট্যান্ড থেকে আমাদের সোনপ্রয়াগের বাস ধরতে হবে খুব ভোরবেলা, তাই আজ এখানেই শেষ করলাম। আগামী পর্ব থেকে আমার গন্তব্য কেদারনাথ ধাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আশা রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন।
ভগবানের কাছে একটাই প্রার্থনা জানাই, আমরা সবাই যেন সুস্থ থাকি, ভালো থাকি। হর হর মহাদেব।